সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা পোলট্রি খামারের একজন অভিজ্ঞ পোলট্রি পালনকারী জনাব শিবু রয়কে পাইছি। তো উনার আপনার আজ প্রায় 20 থেকে 25 বছরের এই পোলট্রি মুরগি, লিয়ার মুরগি, দেশি মুরগি পালার অভিজ্ঞতা রয়েছে। তো আজকে আমরা এই পোলট্রি মুরগির খামারের একটা বিস্তারিত অসুখ বিসুখ এবং এটা কী ধরনের ভ্যাকসিন দেওয়া হয় এটা নিয়ে ওনার সাথে কথা বলবো। তো চলুন যাই, আমরা কথা বলি জনাব শিবু রায়ের সাথে। দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, আপনার এই যে পোলট্রি মুরগি, আমরা তো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের কাজী ফার্ম বলেন, বিভিন্ন ধরনের ফার্ম টার্ম আছে, ঠিক আছে, এরা পোলট্রি মুরগি পালন করে। এই পোলট্রি মুরগির অনেকেই আপনার টোটাল যে ভ্যাকসিনেশন এটা আপনার একটু আমাদেরকে বলবেন, একটা জিরো বাচ্চা থেকে শুরু করে আপনার বিক্রি পর্যন্ত কি কি ধরনের তার ভ্যাকসিন দিতে হয় পোলট্রি মুরগির, একটু আমাদের একটু তথ্য দেন। এই ব্রয়লারের ক্ষেত্রে আপনার প্রথম ভ্যাকসিন যেটা দেওয়া হয়, প্রথম ভ্যাকসিন তো এমনি মারেক ভ্যাকসিন দেওয়া হয় হ্যাচারি থেকে। জি, মানে যখন বাচ্চাটা তৈরি হয়ে বিক্রি করে তখন এটা মারেক ভ্যাকসিন একটা আছে, এটা হ্যাচারি থেকে দেওয়া হয়। জি, দেওয়ার পরে সাপ্লাই দেয়। আচ্ছা, সাপ্লাই দেওয়ার পরে ফার্মে 5 দিন বসে রানী ক্ষেতে ভ্যাকসিন প্রথম। আচ্ছা, 5 দিন বসে রানী ক্ষেতে ভ্যাকসিন। জি, রানী ক্ষেত। তারপর এই 12 থেকে 14 দিনের ভিতর গামবুড়ো ভ্যাকসিন। আচ্ছা, যেটা ফার্মে গুলা বুঝবে। আচ্ছা, নাম বললে তো বলবে রে অন্য কিছু। আচ্ছা, 12 থেকে 14 দিনের ভিতরে গামবুড়ো ভ্যাকসিন। আচ্ছা, আবার তৃতীয় ভ্যাকসিন আবার গামবুড়ো 18 দিন হইতে 19 দিনের ভিতর আবার গামবুড়ো ভ্যাকসিন। আচ্ছা, তারপর 21 বা 22 দিনের ভিতরে আবার রানী ক্ষেত ভ্যাকসিন। এই গামবুড়ো ভ্যাকসিন এইটা শেষ, মানে ভ্যাকসিন কমপ্লিট হয়ে ভ্যাকসিন শেষ। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, দুইটা। তারপরে আর কোনো ভ্যাকসিন নাই। এর ভিতরে মেডিসিন আছে, ধরেন মানুষ তো নতুন নতুন ডাক্তার, নতুন নতুন পদ্ধতি। আসলে নতুন কোন রোগও না, নতুন ডাক্তারও না, মানুষের শুধু ভুল। এখানে যেমন কোলেস্টিন, যেমন আমরা তো ফার্মে কোলেস্টিন আমি এতদিন থেকে করতেছি, 2002 থেকে আমি কোনোদিন কোলেস্টিন খাওয়াই নাই। আচ্ছা, কোলেস্টিনের পরিবর্তে। আচ্ছা, কোলেস্টিনটা কি আমাদের মানব দেহের জন্য কি ক্ষতিকর? ক্ষতিকর, আপনার ক্যান্সার। জি, ক্যান্সার এক ফুসফুস এগুলা ক্ষতিকর। জি, এগুলো ক্ষতি করে মানব দেহের, মানুষ দেহের ক্ষতিকর। আচ্ছা, কিন্তু তারপরেও ডাক্তাররা কি করে, বাধ্য হানে দেয় যে কতগুলা মেডিসিন আছে এরা সহজ করি না দিয়ে আপনার কঠিনটা দেয়। আচ্ছা, মানে এর বিকল্প ওষুধ আছে? হ্যাঁ, বিকল্প আছে। জি, ধরেন আপনি এই ওষুধ কোলেস্টিং নিতে গেলে 1 লিটারের দাম আপনার 3,500 বা 3,000 টাকা আসবে, কিন্তু 3,000 টাকা লাগবে না। আপনি যদি বেশি না 60 টাকা খরচ করেন, এই 60 টাকা দিয়ে আপনি 10,000 মুরগি পালতে পারবেন। যেমন একটু বলেন আপনি। ধরেন ব্লিচিং পাউডার নিয়মিত যেটা আমরা পড়ে আইছি, প্র্যাকটিক্যাল করে আইছি 20 লিটারে 1 গ্রাম ব্লিচিং পাউডার, এইভাবে তো খাওয়াতে পারবে না। আপনার পানিটা কুলিং করা লাগবে। কুলিং বলতে আপনি ব্লিচিং পাউডারটা একটা বাল্টির মধ্যে রাখলেন, ভিজাইয়া 10 লিটার পানি দিলেন, ও হিসাব করে আনে আপনি যেন পানিটা পরে, ওইখান থেকে পানিটা পরার পরে এই ব্লিচিং পাউডারটা ধরেন 10 দিন পরে থেকে আপনি দিতে, মানে যত লিটার পানি দিবেন হিসাব করে আপনি 20 গ্রাম, যেন 1 গ্রাম ব্লিচিং যেন 20 লিটার পরে হিসাব করে আপনি পানিটা হিসাব করে আনে, আপনি যতটুকু পরিমাণ লাগে এতটুকু দিবেন। আচ্ছা, তাহলে আপনার হরমোন দেওয়া হয়, এটার বিষয়টা কি একটু বলেন আমাদের? হরমোন বলতে কিছু না, আমরা তো শুধু একটা সাধারণ দেখি যেটা নিয়মের বা AD3 বা WS এগুলা দিলে মুরগি নিয়মতে। AD3 WS এর কি আপনার ভিটামিন? হ্যাঁ, ভিটামিন। এটা তো আপনার ক্ষতিকর না মানব দেহের জন্য? যেমন AD3 ভিটামিন ডি, ই বা এ, এই তিনটা আছে। আর যেটা বলি WS মানে 42 জাতের মাল্টি ভিটামিন যেটা বলে। আচ্ছা,
এটা এটা কোনো ক্ষতিকর না। আচ্ছা, তো মোটামুটি আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা পোলট্রি মুরগি মোটামুটি আমাদের জন্য ক্ষতিকর না, মানব দেহের জন্য। মানব দেহের মধ্যে কোনো ক্ষতিকর না। যেমন এখন শীতকাল আইছে, এখন নতুন নতুন ডাক্তার নতুন নতুন রোগের নাম কয়। এখন আমি যেমন এখন শীতকালে সবাই বলবে গাউট। গাউট কি? গাউটটা কি দাদা? আমিও তো জানতে চাচ্ছি গাউটটা কি। গাউটটা অথচ আমরা যেটা সহজ করে আইছি প্র্যাকটিক্যালে হরিয়ানা, এটা বলছে ইকুলাই, শর্টকাটের নাম হচ্ছে ইকুলাই। কিন্তু এখন ফার্মে শীতকাল আইছে, ইকুলাই ধরবে। ইকুলাই ধরার কারণ হচ্ছে আপনার ফার্মের মধ্যে পানির মধ্যে ময়লা খাওয়াইল, তারপর খাদ্যের মধ্যে ময়লা, এই কারণে আপনার মানে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে। জীবাণুমুক্ত এবং খাদ্য পানি, আচ্ছা, দুইটাই পরিষ্কার থাকা লাগবে। পরিষ্কার থাকলে আপনার অসুখ বিসুখ কম হবে। আচ্ছা, আর কোনো সাবধানতা আছে খামারের জন্য, পোলট্রি মুরগি খামারের জন্য? সাবধানতা এগুলাই, যেমন বাহির সাইড যেন ফার্মের মধ্যে পাখি না ঢুকে, এক নম্বর এটা সতর্ক। মানে বাহিরের কোনো পশু পাখি যাতে না ঢুকে, যেন না ঢুকে। এমনকি আপনিও যদি নিজেও ঢুকেন, স্প্রে করে ঢুকবেন। আচ্ছা, জীবাণুনাশক, জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর ঢুকতে হবে, ঢুকবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো দাদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, তো আমরা অনেকেই বিভিন্ন ফেসবুকে ইউটিউবে শুনি আপনার পোলট্রি মুরগি মানব দেহের জন্য ক্ষতিকর। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পোলট্রি মুরগিও আপনার যদি নিয়ম মেনে দাদা যেটা বললো এই মেনে যদি পালন করা হয় তাহলে এটা মানব দেহের জন্য কোনো ক্ষতিকর, ক্ষতির কোনো কারণ নেই। কারণ এটা আপনার বিজ্ঞানীরা এটা রিসার্চ করেই আপনার বের করছে, এটা আপনার খাওয়া যাবে এবং আমাদের শরীরের জন্য কোনো ক্ষতির কোনো কারণ নেই। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।